ইসরায়েলের দখল নিতে এবার আর্মি অফ ইসলাম গঠন করবে তুরস্ক। আর্মি অফ ইসলাম নামে বিশাল সামরিক বাহিনী গঠন করতে যাচ্ছে তুরস্ক। বিশ্বের 57টি মুসলিম দেশের সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এই বাহিনী গড়ে তুলবে তুরস্ক। তুরস্কের স্থানীয় ভাষার দৈনিক ইয়েনি সাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রিপোর্টে বলেছে, মুসলিম বিশ্বের দেশগুলোর জোট ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির সদস্য 57টি মুসলিম দেশ। এই 57টি দেশের জনসংখ্যা প্রায় 167,45,26,931 জন। প্রতিবেদন অনুযায়ী 57টি দেশের সক্রিয় সৈন্য রয়েছে প্রায় 52 লাখ। মুসলিম দেশগুলোর সামরিক বাজেট প্রায় $174 বিলিয়ন। যদি ওআইসির সদস্য দেশগুলো এই সামরিক বাহিনী গঠনে সম্মত হয়, তবে তা ইসরায়েলি বাহিনীর চেয়ে বেশি শক্তিশালী হবে। ইসরায়েলের হামলা এমনকি দেশটি দখলেও নিতে পারবে এ বাহিনী। এদিকে ইসরায়েলের জনসংখ্যা প্রায় 80,49,314 জন। ইসরায়েলের সক্রিয় সেনা রয়েছে 1,60,000। দেশটির বার্ষিক সামরিক বাজেট প্রায় $15 বিলিয়ন।